চাঁপাইনবাবগঞ্জে পুকুরে সোলার প্যানেল বসিয়ে মাছ চাষের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করছেন আকবর হোসেন নামে এক উদ্যোক্তা। নিজেদের ব্যবহারের পর সেই বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বেসরকারি ব্যবস্থাপনায় এমন উদ্যোগকে দেশের জন্য ইতিবাচক বলছে বিদ্যুৎ বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। পাশাপাশি দুটি পুকুরের ওপর সারি সারি সাজানো 1500 সোলার প্যানেল, বাতাস আর ঢেউ সামলে নেওয়ার জন্য ফ্লোটারের ওপর ভাসানো হয়েছে সোলার প্যানেলগুলো। এর নিচেই চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মাছ। চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার বুলনপুরে নবাব অটো রাইস মিলের নবাব মৎস্য খামার প্রকল্পের পুকুরে স্থাপন করা হয়েছে এই ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 2.3 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 1.8 মেগাওয়াট, যা ব্যবহার হচ্ছে খামার সহ নবাব গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে। নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে বলে জানান নবাব গ্রুপের কর্ণধর। এটা আমাদের মাছের পুকুরে ভাসমান সোলার প্যানেল বসানো হয়েছে, যেটা আমাদের মাছ পাশাপাশি মাছ চাষ হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এটা দিয়ে আমাদের ফ্যাক্টরি চলছে এবং ফ্যাক্টরিতে আমাদের কোনো সময় 1 মেগাওয়াট লাগছে, কোনো সময় হয়তো 1.5 মেগাওয়াট লাগছে, বাকি যে বিদ্যুৎটুকু গ্রিডে যাচ্ছে। পুকুরের সৌর বিদ্যুৎ উৎপাদনে মাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান খামারের কর্মকর্তা। আমরা একই সঙ্গে মাছ চাষ হচ্ছে, পুকুরে মাছ চাষ হচ্ছে এবং তার উপর থেকে আসলে বিদ্যুৎটা উৎপন্ন করা হচ্ছে। আর এই বিদ্যুতের চাহিদাটা আমরা আসলে নবাব অটো রাইস মিলে আসলে প্রোভাইড করতেছি এবং বাদ বাকি যে বিদ্যুৎটা থাকে সেটা হচ্ছে আমরা জাতীয় গ্রিডে নেট মিটারিং এর মাধ্যমে আর কি তাদেরকে সাপ্লাই দিয়ে থাকতেছি। তো আমরা একটা অবজারভেশন দেখেছি, মাছ চাষের পাশাপাশি যেহেতু আমাদের এইটা সৌর বিদ্যুৎ, ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদনের একটা প্রক্রিয়া, কাজে আমাদের মাছ চাষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখেই মাছ চাষ পাশাপাশি স্বল্প মানে সাশ্রয় মূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদন, মাছ চাষের সুবিধার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটা, এমনকি যেভাবে এটা সেটিং হয়েছে ফিক্স হয়েছে তাতে এ যাবৎ আমরা খুব ভালো ফলাফলই আশা করতেছি। এমন উদ্যোগের মাধ্যমে লোডশেডিং কমানো সম্ভব বলে মনে করছেন বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা নেসকোর কর্মকর্তা। আমাদের রুফটপ এবং জলাশয়ে দুইটা পুকুরে সোলার স্থাপন করা হয়েছে যার ক্যাপাসিটি প্রায় 2.3 মেগাওয়াট পিক। এটাতে নেসকো সর্বোচ্চ ফ্যাসিলিটেট করছে, নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎটি আমাদের সিস্টেমের সাথে যোগ হচ্ছে, গ্রাহক নিজস্ব চাহিদা পূরণ করছে, নিজস্ব চাহিদা পূরণের পরেও যদি কিছু সারপ্লাস বিদ্যুৎ থাকে সেটা গ্রিডে যুক্ত হয়ে যাচ্ছে। এর ফলে গ্রাহক যেহেতু আমাদের এখান থেকে কনজামশনটা করছেন না দিনের বেলায়, সেহেতু উনি লোডশেড মুক্ত থাকতে পারবে, লোডশেড যদি চলমান থাকে, আর তাছাড়া ওই লোডটা আমরা অন্যদিকে ব্যবহার করতে পারছি। সৌর বিদ্যুৎ উৎপাদন আগামীতে আরও বাড়ানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। মৌসুমি রহমান, আরটিভি।